যাত্রী ডেকে বলে ও রিকশাওয়ালা ভাই মদিনার গান কেন গাও। রিকশা চালক ডেকে বলে আমার তো এত টাকা নাই, আমার তো এত পয়সা নাই, খেবড়ে আমি মদিনা যাইব, এই জন্য অন্তরের মহব্বতটা লাগাই আমি মদিনার গজল গাই। ওই রিকশাওয়ালা ওই গজলের পরিবর্তে যখন ওই যাত্রীর সাথে কথা বলতেছে, ওই যাত্রী ডেকে বলে ও রিকশাওয়ালা ভাই যদি মদিনা যাওয়ার সুযোগ পাও ওই মদিনা তুমি যাইবানি? রিকশাওয়ালা বলে অবশ্যই আমি যাইব। ওই রিকশার যাত্রী ডেকে বলে ও রিকশাওয়ালা ভাই রে তোমার টাকা যা লাগে আমি দিব, তারপরও মদিনার মহব্বতে তোমার মদিনার কামলিওয়ালা নবীর রওজা জিয়ারতের সুযোগ করে দিব। بسم الله الرحمن الرحيم যাত্রী ডেকে বলে ও রিকশাওয়ালা ভাই মদিনার গান কেন গাও? রিকশা চালক ডেকে বলে আমার তো এত টাকা নাই, আমার তো এত পয়সা নাই, খেবড়ে আমি মদিনা যাইব, এই জন্য অন্তরের মহব্বতটা লাগাই আমি মদিনার গজল গাই। ওই রিকশাওয়ালা ওই গজলের পরিবর্তে যখন ওই যাত্রীর সাথে কথা বলতেছে, ওই যাত্রী ডেকে বলে ও রিকশাওয়ালা ভাই যদি মদিনা যাওয়ার সুযোগ পাও ওই মদিনা তুমি যাইবানি? রিকশাওয়ালা বলে অবশ্যই আমি যাইব। ওই রিকশার যাত্রী ডেকে বলে ও রিকশাওয়ালা ভাই রে তোমার টাকা যা লাগে আমি দিব, তারপরও মদিনার মহব্বতে তোমার মদিনার কামলিওয়ালা নবীর রওজা জিয়ারতের সুযোগ করে দিব। উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে মদিনার নবীর পাগল হইলে মদিনা আল্লাহ কবুল করতে পারে, কথা কোন ঠিক না বেঠি? এবার আব্দুর রহমান জামি একটা কবিতা লিখছে, গভীর মনোযোগ দেন। এই কবিতাটা লেখার পরে এবার কবিতাটা গিয়ে আমার রহমাতুলিল আলামিন নবীর রওজা মোবারকে শোনাবে। এবার আপনারা বলেন আব্দুর রহমান জামি যদি ওই মদিনার ভিতরে গিয়া আল্লাহর হাবিবের নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন নবীর রওজা মুবারকের মধ্যে কবিতাটা শোনায়, আমার রসুল শুনবিনি? কথা কোন শুনবিনি? তার মানে বোঝা গেল আল্লাহর হাবিব রওজা মুবারকে জিন্দা না মরা, আর জোরে বলেন জিন্দা না মরা। দুঃখ লাগে বন্ধু, কোন জায়গায় দুঃখ? আজকে সুন্নি আলেমরা গান গাই শান গাই এই গুণী নিয়ে তর্ক বিতর্ক করে, কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা আছেন বিশেষ করে কৌমি জামাতের যারা আছেন তাদের কথা আমি একটু আপনাদেরকে শোনায় দিয়া যাই, তাদের মুরব্বীদের আকিদাটা কেমন আর বাংলাদেশে কৌমিদের আকিদাটা কেমন জানার দরকার আছে নি। বাংলাদেশের আকিদার সাথে তাদের মুরব্বীদের আকিদা মিলে না বলে কেমনে ওই ভারতের কৌমিদের সবচাইতে বড় মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতার নাম হলো কাসেম নানাতুবি। ওই কাসেম নানাতুবি এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করবে চিন্তা করেছেন। একবার খেয়াল করে দেখেন রে বন্ধু, কাসেম নানাতুবি যখন এই মাদ্রাসার চিন্তা করলেন এমন সময় উনি সকালবেলা উঠে বলতেছেন,
এই যে দাগটা দেখতেছো, এই যে সীমানাটা দেখতেছো, এটাই হবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এবার যারা মুসল্লি ছিল তারা ডেকে বলে, ও কাসেম নানা তুমি কেমনে বুঝলেন এইটাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছক? এবার কাসেম নানা তুমি ডেকে বলে, ও আমার ভক্তরা রে, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার রহমাতুল আলামিন নবী নিজে আইসা লাঠি মোবারক দিয়া ওই দেওবন্দ মাদ্রাসার ছক দিয়ে গেছে, একটা রুমালও ফেলাইয়া দিয়ে গেছে। এখনো দারুল উলুম দেওবন্দের মধ্যে লাঠি আছে এবং রুমালও আছে, রসুলুল্লাহর আছে না না আছে সেটা আমি দেখব না, কিন্তু আকিদার কথাটা হইল ওই মদিনা শরীফ থেকে যদি আল্লাহর নবী নূরে মুজাসসাম নবী ভারতের দেওবন্দ মাদ্রাসায় আসতে পারে গো, এবার আপনারা বিবেকবান মানুষেরা বলেন আল্লাহর নবী এই জুলাই পাড়া আসার ক্ষমতা আছে না নাই? এ বন্ধুরে, এই জুলাই পাড়ার জমিনে শুধু না আল্লাহর নবী গোটা পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়ার ক্ষমতা আছে। কথাগণ ঠিক না বেঠি? বলে এটা কেমনে? আমার রসুল বলেন জাল হক কিতাব খুলে দেখেন, আল্লাহর নবী বলেছেন তামাম দুনিয়াটা হলো আমি আল্লাহর নবীর হাতের তালো মুবারকের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে যদি তামাম দুনিয়াটা থাকে গো, আপনারা জ্ঞানী মানুষ আপনারা বলেন জুলাইফারা আসিনি, সবাই কয় না আসিনি, এর আশেপাশে শিবপুর আসিনি, ব্রাহ্মণবাড়িয়া আসিনি, কুমিল্লা আসিনি, সব আছে আমার নবীর হাতের তালো মোবারকের মধ্যে। এখন এই যে নবীর হাতের তালো মোবারকের মধ্যে জুলাইপাড়া আছে, শিবপুর আছে, নবীনগর আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, এই জন্য সুন্নি জামাতের আকিদা হইল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হইল আমার কামলিওয়ালা নবী হাজির ও নাজির। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু কিছু ভাইয়েরা মানতে চাই না গো, আমার নবী হাজির নাজির না, আল্লাহ হইল হাজির নাজির, এই কথাটা তাদের যুক্তি আছে, কয় নবী হইল মদিনায় কেমনে হাজির নাজির হইলা? একটা আপনাদেরকে মেসাল দিয়ে বুঝাইয়া দিয়া যাই, বাবার সময় অল্প, আলোচনা বেশি করব না যেহেতু আসতে দেরি হয়ে গেছে, এই জন্য কিছু হাকিকতের কথা আপনাদের কাছে বলে বিদায় নিব। ও বন্ধু গো, এবার আসেন আপনাদের আশেপাশে হাই স্কুল আসিনি, কতক্ষণ আসিনি, নাম কি আপনার হাই স্কুল? নাম কি? শিবপুর উচ্চ বিদ্যালয় নাকি? শিবপুর উচ্চ বিদ্যালয়। এই শিবপুর উচ্চ বিদ্যালয়, এই শিবপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক গেল এই শিবপুর গ্রামে, যে উচ্চ বিদ্যালয় আছে শুধু শিবপুরের ছাত্ররাই পড়ে না, আশেপাশে গ্রামের ছাত্ররাও পড়ে, আশেপাশের ছাত্ররাও পড়ে। পড়াশোনা করতে গিয়া শিক্ষক গেল ক্লাসের মধ্যে, এবার আশেপাশের পাঁচ সাতটা গ্রামের ছাত্রছাত্রীও গেল, এখন ছাত্রছাত্রীর কাছে শিক্ষকও হাজির এবং শিক্ষকের কাছে ছাত্রছাত্রীও হাজির, কথা বলেন ঠিক কিনা? ওই শিক্ষক আশেপাশের চার পাঁচটা গ্রামে গিয়া হাজির হওয়ার দরকার পড়ে নাই, আল্লাহর নবী ইচ্ছা করলে জুলাইপাড়া আসতে পারে, শিবপুরে আসতে পারে, নবীনগরে আসতে পারে, ব্রাহ্মণবাড়ি আসতে পারে, কুমিল্লা আসতে পারে, কিন্তু যদিও আমার কামলিওয়ালা নবী এই জুলাইপাড়ার জমিনে আসে নাই, কিন্তু গো আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যদি নবীর কাছে উপস্থিত থাকি তাহলে নবীও আমাদের কাছে উপস্থিত আছে না নাই? এই জন্য আমার কামলিওয়ালা নবী হইলেন হাজির ও নাজির। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। এবার বুঝে থাকলে বলেন ঘোষণাকার, আল্লাহর সবাই বলতে হবে ঘোষণাকার, আল্লাহ কইয়া। আই গভীর খেয়াল দিয়ে বুঝেন কথাটা, আয়াতটা কেন পড়ছি, ইয়া আইয়ুহান নাবিয়ু, হে নবী, ইন্না
আরসালনাকা শাহিদান আমি আপনাকে সাক্ষ্য দাতা করে দুনিয়ায় প্রেরণ করলাম সুবহানাল্লাহ এবার আপনারা বলেন সামনে যদি কেউ না থাকে সাক্ষী হইতে পারবি নি না কথা কোন বা পারবি নি যদিও হই এটা সত্য সাক্ষী না মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী আল্লাহর নবীকে আল্লাহ কই সাক্ষী দাতা বানায়া পাঠাইলাম কই বছরের জন্য পাঠাইলেন কই বছরের জন্য পাঠাইলেন এরকম কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে কন নাই অর্থাৎ কোরআন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আমার নবী হইলেন উম্মতের জন্য সাক্ষী কথা বলেন ঠিক না বেঠি কোরআনের আয়াত আপনি এখন পড়বেন আপনি বলেন রসূল আসার ক্ষমতা নেই রসূল আসার সুযোগ নাই কয় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবী কবরে আল্লাহর নবী আসার ক্ষমতা আছে কথা বলেন ঠিক না বেঠি কিন্তু তাতে আকীদা হইল কবরের মধ্যে আমার নবী আসতে পারবে না বলে কেমনে কো একসাথে মনে করো বিশ হাজার লোকের কবর হইল নবী হইল একজন বিশ হাজার কবরে কেমনে একজন নবী আসবে এইটা হলো তাদের যুক্তি কিন্তু আমি মুফতি জুবায়ের আহমদ ফাতি বিন হুসাইনের যুক্তিটা মনে রাখবেন আপনারা একটু উচ্চ স্বরে বলতে হবে আজরাইল কয়জন সবাই বলেন জোরে কোন আজরাইল কয়জন এবার গভীর খেয়াল করে আপনাদের কাছে বিচার দেওয়া যায় রে বন্ধু আর জানি না হায়াতে বের পাই কিনা এই জুলাই পাড়ার জমিনে আর আসার ক্ষমতা হয় কিনা এই জুলাই পাড়ার জমিনে রিজিক আর আছে কিনা কিন্তু রে বন্ধু গভীর খেয়াল করে কথাটা মনে রাখবেন আপনারাই সাক্ষী দিয়েছেন আজরাইল হল একজন এবার মনে করেন এই জুলাই পাড়ার জমিনে একজন লোক মারা গেল দুইটার সময় আবার শিবপুরেও মারা গেল একটা লোক দুইটার সময় নবীনগরও মারা গেল একটা লোক দুইটার সময় কুমিল্লাতেও মারা গেল একটা লোক দুইটার সময় ব্রাহ্মণবাড়িও মারা গেল একটা লোক দুইটার সময় তামাম দুনিয়ার ভিতরে একই সাথে যদি দশ হাজার লোক মারা যায় একা আজরাইল কেমনে একই টাইমে দশ হাজার লোকের কাছে যাইবে তুমি যদি বলো যাইতে পারবে আমি বললাম আল্লাহর নবীর একটা পশমের সমান আজরাইল না কথা বলেন ঠিক না বেঠে আরে নবী যদি নাই আসতে পারে আজরাইল আসার ক্ষমতা নাই আর আজরাইল যদি যাইতে পারে আমার নবী আসার ক্ষমতা আছে কবরের ভিতরে ঢোকানোর পরে আজরাইল আপনার জান কবজ করেছে কবরের ভিতরে ঢুকবেন তাদের দলিল হইল কোন নবী আসতে পারবে না একটা রাস্তা করে দেওয়া হবে রওজা মোবারকের দিকে নাউজুবিল্লাহ কোন না কো একটা ছবি দেখাবে নবীর নাউজুবিল্লাহ আমার নবীর কোন ছবি পৃথিবীতে আসেনি কথা কোন না আসেনি নবীর ছবি পাইলি কোথায় বোঝা গেল আসল কথা এইটা না নবীরে মরা নবী মানানোটা এটাই হলো তাদের আসল কথা কথা বলেন ঠিক না বেঠি এ জুলাই পাড়ার বন্ধুরা রে এবার একটু আওয়াজ দিয়ে ইমানি কণ্ঠে ডান হাতরা উঁচু করে বলেন আমার নবী জিন্দা নবী না মরা নবী আরো জোরে বলতে হবে জিন্দা না মরা নারাই তাকবীর নারাই রিসালাত জিন্দা নবী যেখানে জিন্দা নবী যেখানে নারাই তাকবীর এবার আসেন একটা কথা বোঝাই আমি যে বালাগালু লাভি কামালি পড়ছি এটা আমরো ফুরি হেতার অপরে কথা কোনো ফুরিনি লেখছে কেডা আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই সুবহানাল্লাহ শেখ সাদী রহমতুল্লাহ কোন সময় লেখছে লেখছে হইল উনি যখন তাহাজ্জতের নামাজ পড়ছে তাহাজ্জত নামাজ পড়ার পরে ফজর নামাজের কিছুটা সময় বাকি থাকে কথা বলেন ঠিক না বেঠি এই সময়টার ভিতরে একা একা বৈশা থাকমু আমি একটু নবীর শানে কবিতা লিখি সুবহানাল্লাহ বলেন লিখতে গিয়ে লিখতেছে বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দু জাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি এই তিনটা লাইন লেখছে আর একটা লাইন উনি মিলাইতে পারে না যারা গান গায় শিল্পীরা দেখবেন ছন্দ মিলাই মিলাই গায়
কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না ছন্দ না মিলাইলে ভালো লাগে এক লাইন এখানে এক লাইন ওইখানে এই গান মানুষের কাছে ভালো লাগবে না গজল জামরা গাই মিলায়ে মিলায়ে গাই না মিলায়ে গেলে ভালো লাগবে না বর্তমান একটা ভাইরাল গান আছে যেটা খুব মিলছে এবং মানুষের মুখে মুখে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আছে না নাই হর এক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা হর এক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আছে না নাই এটারে গুরায় যদি একটু গায় দেখবেন যে সব হয়ে যাবে সুবহানাল্লাহ কোন ওরে জুলাই পাড়ার জমিনে সব আশেকের খেলা কথা বলেন ঠিক না বেঠি ওরে হর এক রকম আশেকে দিয়া মিলাইছো মেলা আল্লাহ হর এক রকম আশেকে দিয়া মিলাই সমেলা ওরে জুলাই পাড়ার জমিনে সব আশেকের খেলা কথা বলেন ঠিক না বেঠে আমি শুনেছি এই গ্রামে বইন্যা নাই এই গ্রামে মাটির নবী বলার মতো কোনো লোক নাই যারা আছে তাদের কোমরে কোনো ব্যথা নাই তারা যে কোনো সময় ইয়া নবী সালাম আলাইকা বলে আমার নবীকে সালাম দেয় কথা বলেন ঠিক না বেঠে আমি কি ভুল শুনছি কথাগণ ভুল শুনছি কিছু বাইরা আছে কিয়ামে দাঁড়াইলে কোমরটা ব্যথা করে আসেনি এমন অবস্থা আছে কিয়ামের ব্যথা এটা তো জুলাইপাড়া গ্রাম তো খুব মানে সহজ গ্রাম আমাদের গোটা বাংলাদেশে আমরা যখন আলোচনা করি বহু ভাইরাসের গ্রাম আছে ভাইরাসের জায়গার মধ্যে ক্যাম করতে গেলেই হুজুর এটা না করলে হয় না বহু ইমাম সাহেব দেখবেন আপনার প্রথমে যখন ঢুকে ইমামতি করত আপনাদের গ্রাম ভালো আছে বহু গ্রামে আমি দেখেছি আমার নিজের গ্রামের কথা বলতেছে ছয় বছর ইমামতি করছে সুন্নি সুন্নি কয়া ছয় বছর পরে দিয়ে মাশাল্লাহ হেতারের দল গেছে না কেমন আসেনি ডুহার সময় কয় কি কয় ইয়া নবী সালামের কাছে ডাক্তার